আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন ইউটিউব বয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাফিজ সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আপনাদের মাঝে যে আমাদের যে নতুন টপিক সেটা হলো আজ দেখাবো মাউসের একটি নতুন ব্যবহার যে ব্যবহারটি করে আমরা আমাদের ফাইল আমরা কপি করতে পারি স্বাভাবিকভাবে আমরা আমাদের ফাইল যেটা যেভাবে কপি করি সেটি হচ্ছে মাউস দিয়ে এভাবে মার্ক করে কপি করি এমন কি যদি আমরা একটা একটা করে মার্ক করতে চাই যেমন ধরুন আমার এই যে এখান থেকে ফাইল আমি আমি যদি মাউস দিয়ে মার্ক করি তাহলে আমার সবগুলো ফাইল একসাথে মার্ক হবে আবার যদি আমি একটা একটা করে মার্ক করতে চাই তাহলে আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে যে দেখুন একটা একটা করে মার্ক করতে হবে আমি যদি কন্ট্রোল বাটন প্রেস না করি তাহলে আমার ফাইলগুলো একসাথে আমি যেটা ইচ্ছা সেটা মার্ক করতে পারবো না তো সেটাই করার জন্য আজ আপনাদের মাঝে আমার নতুন টপিক তার আগে বলে নিচ্ছি টপিকে যাওয়ার আগে যেটা প্রতিবারে বলে থাকি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ তো চলুন বন্ধুরা কীভাবে এই কাজটি করবো এর জন্য আমাদের প্রথমে যেতে হবে মাই কম্পিউটার মাই কম্পিউটার যাওয়ার পরে দেখুন ফাইল ফাইলে থেকে চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে ভিউ ভিউতে ক্লিক ডিমতে ক্লিক করার পরে এক এখন নিচে আসবেন দেখুন এই যে একজন নিচে আসবেন নিচে আসার পরে এই যে দেখুন এখানে একটি বক্স আছে যেখানে টিক মার্ক দেওয়া নেই যে ইউজ চেক বক্স টু সিলেক্ট আইটেম এটাতে টিক মার্ক দেওয়া থাকবে না তো এটাতে টিক মার্ক দিয়ে নেবেন দেওয়ার পরে এখানে ওকে প্রেস করবেন যখন ওকে প্রেস করবেন এই যে দেখুন আমাদের যেখানে আমি মস নেব সেখানে একটি মানে বক্স চলে আসবে টিক বক্স চলে আসবে আমি এটাকে কেটে দিই কেটে দেওয়ার পরে যে ফাইলটি আমি দেখাচ্ছিলাম দেখুন আবার এখান থেকে আমি একটি একটি করে ফাইল সিলেক্ট করব যেমন ধরুন আমি এটাকে সিলেক্ট করলাম এটা বাদ দিয়ে আমি এটাকে সিলেক্ট করবো আবার একটা বাদ দিয়ে এটাকে সিলেক্ট করব এভাবে আমি আমার ইচ্ছা মতো আমার যে ফাইলটি প্রয়োজন আমি সেই ফাইলটি সিলেক্ট করে নেব এই যে দেখুন সিলেক্ট করে এই দেখুন আমি এভাবে সিলেক্ট করতে পারি আমার ইচ্ছা সিলেক্ট করার পরে আমি এখান থেকে কপি করতে পারি তারপরে কাট কাট করতে পারি সেন্ড করতে পারি তো বন্ধুরা আমরা এভাবেই কাজ করব কারণ অনেক সময় আমাদের কিবোর্ডে হাত দেওয়া হয় না সমস্যা হতে পারে এই সেক্ষেত্রে আমার এই কাজটি আমি করতে পারি খুব সুন্দরভাবে তো বন্ধুরা অনেক সুন্দর একটি জিনিস আজও আমরা শিখে ফেললাম এই টিপসটিকে আমরা আগে জানতাম হয়তো জানতাম না তো বন্ধুরা এরকম ভালো নতুন নতুন টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন আপনাদের মতামত জানাবেন ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন এবং কি কোন ধর টাইপের ভিডিও আপনাদের চাহিদা সেই চাহিদার কথা আপনাদের আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আগামী পর্বে আরও ভালো টপিক নিয়ে হাজির হব তো বন্ধুরা আজ ভালো এই পর্যন্ত শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ